আপনারা জানেন কিছুদিন আগে মনিরকে বিয়ে বাড়ি থেকে উঠে এনে রাস্তার মধ্যে হিজড়ারা চেক করছিল তিনি ছেলে না মেয়ে। তাহলে কি করছে না বিপদ ছিল। পরবর্তীতে জানা যায় মনির আসলে একজন ছেলে তাহলে প্রশ্নটা সেখানেই ছেলে হয়ে একজন ছেলেকে কিভাবে বিয়ে করল এই কথিত মনির আপু আমরা জানি আমাদের দেশের মধ্যে বা আমাদের ধর্মের মধ্যে আমাদের সংস্কৃতির মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যাবে না। সেরকম একটি দেশের মধ্যে মনির একটি ছেলেকে বিয়ে করেছে তিনি নিজে একজন ছেলে হয়ে এটা আসলে অনেকে মেনে নিতে পারছিল না। বিপদে কেউ আসেনি কিন্তু উনি ছিল। তবে মানুষ মানুষের প্রতি সবাইকেই ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক তবে ছেলে ছেলেকে বিয়ে করবে এটাও স্বাভাবিক যারা এখানে ভালোবাসার দোয়াই দিচ্ছেন বলছেন মনির তো একজন ছেলে ওই ছেলেটাও একজন ছেলে ছেলে হয়ে ছেলেকে অনেক ভালোবাসে তাই তারা জীবন সাথে একসাথে জুটি বেঁধেছে না ভাই এটা আমাদের হাদিস ধর্মে আমাদের সংস্কৃতিতে কোথাও এটা নেই তাহলে আপনি এমন একটি কাজ কেন করবেন তার থেকে বড় কথা হচ্ছে হিজরা যখন তাকে রাস্তায় নিয়ে ছেলে নামে চেক করছিল এমন তো অবস্থায় তার শরীরে একশো বড়ি স্বর্ণ ছিল সেটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করে সেই সাথে তার কিছু টাকাও কিন্তু নিয়ে যায় সেটা আবার এখন হিজড়া দের অন্য একটি গ্রুপ সবকিছু এনে মনিরকে বুঝিয়ে দিচ্ছিল এমন একটি ভিডিও এখন আবার সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকটাই ভাইরাল মনির একটা ইস্যু কিন্তু মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে এবং মনির সেইগুলোর বিশ্লেষণ করছে মনির বলছিল কোন মানুষ তার পাশে ছিল না ওই হিজরারাই তাকে আক্রমণ করেছে আবার ওই হিজরারাই তাকে এখান থেকে উদ্ধার করেছে মানে নিজেরা নিজেরাই সবকিছু করেছে তারা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ ভাই আপনি যা কিছুই করেন না কেন সবকিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে পৌঁছে যায় আজকে মনির একজন ছেলেকে বিয়ে করেছে আজকে যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম একটি ভিডিও ভাইরাল না হইতো তাহলে আমরা কেউ জানতে পারতাম না মনির আরো এক বছর আগে কিন্তু বিয়েটা করে তার স্বামীকে নিয়ে মোটামুটি অনেকটা খুশিতেই ছিল মনির আজকে হঠাৎ করে হয়তো বা তাদের অ্যানিভার্সারি বা অন্য কোনো কিছু দিবস অনুযায়ী তারা বিয়েটা আবারও করেছে এবং সেই বিয়েটা অনেক ধুমধারাক্কা কিন্তু হয়েছে ভাই সেটা নরমালি কোনো বিয়ে না মনিরের দুই চারটা নাকি পার্লারও রয়েছে সেই সাথে মনিরের কর্মচারী রয়েছে একশো থেকে পঁচানব্বই

আর যেখানে একজন ছেলে ছেলেকে এমনিতি বিয়ে করে ফেলে না ভাই ঘোর প্যাচ এর মধ্যে অবশ্যই রয়েছে তবে যা কিছুই থাকুক না কেন মনির চায়ে মেয়ে হইতে মহান আল্লাহ তালা তাকে যে কেন ছেলে বানায় ফেলছে সেটা আমাদের বোধগম্য নয় আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছে আমাদের রূপ যেভাবে দিয়েছে আমাদের বডি যেভাবে দিয়েছে আমরা সেটা নিয়ে খুব খুশি এবং এর জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ বলতে পারি আমরা কখনো এটা চেষ্টা করব না আমাদের জেন্ডার নিজেরাই নিজেরা পরিবর্তন করে ফেলব মহান আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছে আপনাকে আমাকে বুঝে শুনেই সেইভাবে ভালোভাবে সৃষ্টিটা করেছে আপনি চাইলে সেটা পরিবর্তন করতে পারবেন তবে এই সমাজে আপনি কখনো পরিবর্তন হতে পারবেন না আজকে মনির মেয়ে হতে চাচ্ছে তবে সবাই তো জানে মনির একজন ছেলে মনির মুখের মধ্যে দাঁড়িয়ে ছিল আজকে কি পারবে সেই সকল অতীত মনির ভুলে যেতে মনির অর্ধেক অংশ ছেলেদের মতো অর্ধেক অংশ মেয়েদের মতো তাই হিজড়ারা মনে করছিল হিজড়াদের মানি জোর ডুবাচ্ছে মনির কারণ কোন হিজড়া কি আপনারা দেখেছেন কোন ছেলেকে বিয়ে করতে খুবই কম বা দেখিনি তবে মনির একজন ছেলে হয়ে একজন ছেলেকে বিয়ে করেছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ধরনের রং তামাশা হচ্ছে অনেকের আপত্তি রয়েছিল মনিরের এই বিয়েতে বাইদা ওয়ে মনিরের যা যা কিছু হিজড়ারা গিয়েছিল আজকে সব কিছু তাকে ফিরিয়ে দিয়েছে এবং তিনি অনেকটা খুশি সকল হিজড়াদের সাথে মনির মিলে গিয়েছে তাদের একটি ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে তারা নিজেরা নিজেদের পাশে থাকবে যাই হোক হিজড়া কমিউনিটির জন্য আমরা সবাই দোয়া করি যাতে করে মহান আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করে রাস্তাঘাটে বের হলে যেন কারো পকেট থেকে জোরপূর্বক ভাবে টাকা নিয়ে না যায় এই দোয়া আর ভালোবাসা রেখে তাদের প্রতি আজকের মতো এখানে বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আর হ্যাঁ আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সের মধ্যে জানান এই বিষয়গুলো আপনার কাছে কি মনে হয়েছে ভালো ভালো রাখবেন বরাবরের মতো কথা কিন্তু একটা ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ মানুষ চাই সর্বদা মানুষের পাশে দাঁড়াতে আর এটাই তো আমাদের একটি নীতি হতে পারে আসসালামাইকুম আল্লাহ হাফেজ